পনেরো বছরের মেয়ে মানে আপনার টিনেজার, আপনার পনেরো বছরের মেয়ের মুখে ব্রণ হচ্ছে, এটা সাধারণত বাংলাদেশে 50-50, 50-52%, 50-57% শতকরা বাচ্চাদের এই ব্রণটা হয়। যার ব্রণ হবে তার মা বাবাকে খেয়াল রাখতে হবে, এ অনেক বেশি টিভির কাছে থাকতে পারেন না, অনেক বেশি কম্পিউটারের কাছে থাকবে না, অনেক বেশি মোবাইলের উপরে চোখ নাক মুখ দিয়ে রাখতে পারবে না, এক নম্বর। দুই নম্বরে তার খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে, যেরকম সে ফাস্টফুড, রিচ ফুড, হার্ড ফুড, জাঙ্ক ফুড, প্রতি ভাজা জিনিস, মাংস খেতে পারবে না, তাকে সালাদ খেতে হবে, তাকে ভেজিটেরিয়ান হতে হবে, এবং তার নখটা পরিষ্কার করতে হবে, নখ কেটে দিতে হবে, ভালো করে কেটে দিতে হবে, এবং দুই দিন তিন দিন পরপর ওই বাচ্চার নখ কাটতে হবে। কোনো মতেই সে নখ দেওয়া এটা চাপাচাপি করতে পারবে না। মেয়েরা হইলে দেখছি চাপে, মেয়ে ছেলে সবাই টিনেজারদের এটা হয়, হইলে চাপতে থাকে, চাপলে ভয়ানক ক্ষতি হবে, কালো দাগ হয়ে যাবে, তখন এটা সারা জীবনও সারতে পারবে না। ওই লেজার করা লাগে, লেজার করলে অনেক সময় এটা ভালো হয় না, আবার হয়ে যায়। তার চেয়ে সহজ সমাধান হইল আপনি প্যাক ব্যবহার করতে পারবেন, ভালো প্যাক নিজে করে নেবেন, কচি শশার চোকলা দিয়া করবেন, এলো মাটি দিয়া সারা পৃথিবীর মানুষ জাপানি টাপানিরা ওরা প্যাক তৈরি করে নেয়, আপনিও করতে পারেন। আপনি টমেটো গুলে টমেটোর ভিতরে একটু মধু দিয়ে, একটু নিম পাতা দিয়ে, একটু শশার চামড়া দিয়ে ভালো করে প্যাক করে নিয়ে ওই প্যাকটা আপনি আস্তে আস্তে দিতে পারেন। আর আপনি নিম পাতা বেটে দিতে পারেন, কাঁচা হলুদ বেটে ডাইরেক্ট, প্রত্যেকটার ভিতরে একটু একটু মধু দেওয়া লাগবে, হানি ডিউ করা লাগবে, এই কারণে যাতে ওটা ধরে রাখতে পারে, আর ওটা যেন ওষুধের শক্তিটা যেন বৃদ্ধি করে মধু দিলে, এই জন্য তারা মধু ই করতে হবে। শতকরা 27% লোকের আমাশা, আইবিএস, স্টোমাক অ্যালার্জি, পেটে ব্যথা, মানে পেটের সমস্যার রুগী সব কিছু মিলে গড়ে প্রায় 30% ধরেন। অর্থাৎ পেটে ব্যথার রোগ আপনাকে ভালো করতে হলে অবশ্য অবশ্যই আপনাকে বিশুদ্ধ পানি খেতে হবে। বিশুদ্ধ পানি বলতে আমরা বুঝবো যে একদম ফুটন্ত গরম পানি ঠান্ডা করে খাওয়া, এটা হলো সাধারণ মানুষের জন্য। আরেকটা হলো যে আপনি ফুটন্ত পানির ভিতরে কিছু কয়েকটা নিম পাতা দিয়ে পানিটা বিশুদ্ধ করা, কয়েক টুকরা কাঁচা হলুদ দিয়ে পানিটাকে বিশুদ্ধ করে নিয়ে খাওয়া, অথবা হাজার বছর আগে যে চারকল পদ্ধতি ছিল, এই চারকল পদ্ধতি একটা বালি, একটা কয়লা, একটা পাথর, একটা ইটের গুঁড়া, এই চায়ের স্তরে দিয়ে ওইখানে প্রতিদিন একটা খালি পটের মধ্যে পানি ঢালতে হবে, আস্তে আস্তে থিতাইয়া পানি নিচে পড়তে থাকবে। যে পদ্ধতিটা এখন আমরা খাই এটা হলো এখন নবগঠিত পদ্ধতি, কিন্তু হাজার বছর আগে বাদশাহ শাহজাহানের বাড়িতেও এই সিস্টেম ছিল, এটাকে চারকল পদ্ধতি। এই পদ্ধতিতেও আপনি পানি বিশুদ্ধ করতে পারেন। আর একদম সহজ উপায় হলো অ্যালাম ফিটকিরি, আপনি 1000 কেজিতে মানে 1 টন পানির ভিতরে আপনি চায়ের চামচের 1 চামচ করে আপনার আন্ডার ট্যাঙ্কির মধ্যে আপনি দিয়ে দিবেন, এরকমভাবে আপনি আপার ট্যাঙ্কিতেও 1 চামচ দিবেন, এই 2 চামচ করে আপনি 7 দিন পর পর দিতে থাকবেন, আলহামদুলিল্লাহ সারা জীবন আপনার পানি বিশুদ্ধ থাকবে। পানির ভিতরে আপনি দেখবেন কখনো একটু যদি তাকান যে আপনার আন্ডার ট্যাঙ্কিতে যে ঢাকনাটা আছে, ঢাকনা উঠে আপনি টর্চ লাইট মেরে দেখেন যে কত ধরনের জীবাণু আছে,